আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওমানের সালালা থেকে। আমি স্নিগ্ধা, নতুন আরেকটি ভ্লগে। এই যে আমাদের এখানে ন্যাশনাল হলিডের একটা এক্সটেন্ডেড চার দিনের ছুটি গেল, বুধ বৃহস্পতি শুক্র শনি উইকেন্ডের সাথে, আগে দুদিন ছুটি ছিল ন্যাশনাল হলিডের। তো ওই ন্যাশনাল হলিডের একটা দিন আমরা সকলে মিলে ঘুরতে যাব, এটা ভাবা ছিল। সেদিনটা ছিল শুক্রবার, আর আগের যেই বুধ বৃহস্পতি কারো না কারো ডিউটি ছিল বা আমরা নিজেদের মতো ঘুরেছি। আমি একদিন মিরবাতের একটা জায়গায় গিয়েছিলাম, এই যে ঠিক এখন যে যা ভিডিও দেখছেন এই জায়গাটাতেই গিয়েছিলাম। তো শুক্রবার দিন আমরা সকাল সকাল রওনা হয়ে যাই, 10টায় রওনা হওয়ার কথা ছিল, এবং রওনা হতে হতে যথারীতি যা হয় 11টারও পর হয়ে গিয়েছিল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এবং যেহেতু হাতে সময় ছিল আমি একটু রিপন একটু এই জায়গায় নেমেছিল। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, সমুদ্রের পানিটা এত সুন্দর, এমনি দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর ওই পাহাড়চূড়ায় কোনো গাড়ি থাকলে না এত ভালো লাগে দেখতে। তো ওখানে আমরা কিছুক্ষণ থামলাম, আমাদের সাথে যারা ছিল ওরা আস্তে আস্তে, তারপর সামনে আরও অনেক জায়গায় থামা হয়েছে। এবং থামতে থামতে এই হাসিক হচ্ছে সালালা থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটি রাস্তা। এটা হচ্ছে সালালা থেকে, এটা যাবে হচ্ছে রুট 49, যেটা সুয়েমিয়া হয়ে আল জাজিরা হয়ে ওদিক দিয়ে মাস্কাট চলে যাবে, দুকুম হয়ে মাস্কাট চলে যাবে। এটা একটা নিউ প্রজেক্ট হবে, তখন মেইন একটা রোড হবে এখানে, যেখানে আসার সময় আপনাকে সেই তামরিতের বড় পাহাড়গুলো পার হয়ে আসতে হবে না, খুব সুন্দর হবে। এবং লাস্টের যেই রোডের যে লাস্ট 50 কিলোমিটার হচ্ছে কোস্টাল ড্রাইভ, মেরিন ড্রাইভ, যার একদিকে পাহাড় এবং তার গা ঘেঁষে হচ্ছে নীল সমুদ্র, সুনীল সমুদ্র। আকাশ যত নীল সমুদ্রের পানি তত নীল। ওখানে গেলে না মনটা এমনি ভরে যায়, মনটা আনন্দে ভরে যায়, মনটা ওইরকম নীল হয়ে যায়, কিশোরী হয়ে যায় মনটা। আর আমি সবসময় দোয়া করতে থাকি আল্লাহ আজকে যেন আকাশটা খুব সুন্দর হয়। হাসিকে এই গত 2 সপ্তাহ আগে, শেষ হলো অ্যাবালন টাইম আর কি, ওরা এটাকে বলে সাফেলা। সাফেলা হচ্ছে এক ধরনের কী বলবো, স্নেইল, যেটা শেলে থাকে আর কি, শামুক না, শামুক যেটা শেলের ভিতরে থাকে। এবং এটার মাংস পৃথিবীর অন্যতম দামি একটি মানে মিট ধরা হয়। তো এটা ক্যানেও পাওয়া যায় অথবা শেল সহ ফ্রোজেন অবস্থাতেও এরা বিক্রি করে, এবং বড় বড় যে কোনো 5-স্টার হোটেলে এটা খুবই এক্সপেন্সিভ একটা ফুড যেটা এখানে পাওয়া যায়। সাফেলা মৌসুমে ওরা সমুদ্রে চলে যায় স্পিড বোট নিয়ে বা মাছ ধরার বোট নিয়ে, এবং বোটটাকে উল্টা করে দেয় সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে। যেহেতু এটা হচ্ছে কোস্টের কাছাকাছি থাকবে এই শেলগুলো, স্নেইলগুলো, কিন্তু একটু পানিটা ঠান্ডা হতে হবে, গরম হওয়া যাবে না, এটাকে বলাই হয় কোল্ড ওয়াটার। তো সাফেলা একটা মৌসুম থাকে, খারিফ শেষ হয়ে যাওয়ার 2 মাস পরে সেই মৌসুমটা শুরু হয়। কি অদ্ভুত একটা ব্যাপার, মানে ভাবতেই পারি আমি, সাধারণত অক্টোবরের শেষে সাফলার মৌসুমটা শুরু হয়, এবং সেই সময় এই অঞ্চলে যারা থাকে তারা খুবই লাভবান হয়। তা আসলে ওমান তো একটি আগে শুধুমাত্র মাছ ধরেই ওদের ইকোনমি চলতো অনেক বছর পর্যন্ত, মৎস্যজীবী দেশ একটি বলা যায়। তো খুবই মানে দারুণ একটা মৌসুম, ওই টাইমে না যেতেও ভালো লাগে। আর এই যে আপনি হাসিক যাবেন, উপরে আকাশ, একদিকে আপনার বামে পাহাড়, ডানে সমুদ্র, কিছু কিছু ভিউ এমন হবে যে আমার মনে হবে যে এখনই আমি সামনে গিয়ে ঠুস করে সমুদ্রে ঢুকে যাব। বিশেষ করে আমরা যখন ফেরত আসি তখন 4টা জায়গায় অবধারিতভাবে এই সিনটা থাকে, এবং আমাকে রিপন আগে থেকে বলতে থাকে তোমার ওই জায়গাটা চলে আসছে, তোমার ওই জায়গাটা চলে আসছে, মনে হয় কে হারে ওই জায়গাটা আমার। আসলে কোনো জায়গায় তো আমার না, তাই না? আমি এখানে আছি এবং আমার খুব ভালো লাগে যে আমি সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি আলহামদুলিল্লাহ। যে আমাদের সামনে 4টা গাড়ি, টোটাল 5টা গাড়িতে আমরা এসেছিলাম, 5টা, পরে আরেকটা ফ্যামিলি আমাদের সাথে যোগ দেয়, 6টা ফ্যামিলি ছিলাম আমরা। ওখানে একটি রুম ভাড়া নেওয়া হয়েছিল যেখানে আমরা একটু ফ্রেশ হতে পারবো, খেতে পারবো, এমন একটি ব্যাপার। আর এই কোস্টাল ড্রাইভে কতগুলো বাঘ, অগণিত বাঘ, অগণিত বাঘ, শতাধিক বাঘ, শুধু জিগজ্যাগ ওয়েতে আপনি যাবেন আর যাবেন। পুরো রাস্তা না ভিডিও করা একদম সহজ, মানে সহজ হয় না। আর এটা ফ্রাইডে ছিল, তো রাস্তা মোটামুটি ফাঁকা ছিল আমরা যখন এসেছি। তো একদম মানে কাছে চলে এসেছি আমরা, আর দুটো সুন্দর নৌকা
ঘুরে বেড়াচ্ছে এমনি কোস্টের ওখানে, অনেকক্ষণ ধরে ছিল। আর এই হাসিকের এইটুক পর্যন্ত আমরা এসেছি, আর একটু সামনে গেলেই বড় পাহাড়টা পার হলেই কিন্তু সইমিয়া। আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি একটু সইমিয়া চলে যাই, কারণ সইমিয়া আমার খুব ভালো লাগে। যাবো ইনশাল্লাহ সামনে যে কোনো একদিন যাবো। তা আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা ওখানে হাসিকের যে মিনা আছে, যেহেতু এটা একটি মানে এই দেশের অনেক মানুষেরই পেশা মৎস্য ধরা, মৎস্য বিক্রি করা, তো সব জায়গায় একটা মিনা থাকে। মিনা মানে হচ্ছে পোর্ট, হাসিকের পোর্ট। তো ওখানে আমরা একটা সুন্দর সময় কাটালাম, আমরা যারা ছিলাম, ফ্রেন্ডরা ছিলাম, সবাই ছিল, অনেক মানুষ মিলে ছবি তুললাম, নিজেদের মতো গল্প করলাম, সন্ধ্যানামা দেখলাম। সন্ধ্যানামা শেষে আবার চা বিস্কিট খেয়ে গাড়িতে উঠে যে যার মতো বাড়ির পথ ধরলাম। এই তো সৌন্দর্য পুরোটুকুই হচ্ছে আপনার মনের ব্যাপার, আপনি যতটুকু দেখে যতটুকু ধারণ করতে পারবেন সেটাই সৌন্দর্য। ভালো থাকবেন সবাই, আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি কখনো হাসিক দেখতে আসেন, আপনার কাছে হাসিকে কেমন লেগেছিল আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।